এই মনে করেন জুমের লোগোটা আমি ডাউনলোড করে নিই, তার লোগো তো আর বানানোর মতো অনেক সময় লাগবে না। ওপেনিং সিস্টেম পেজ নিয়ে নিই, ধরেন এই পেজে আমি বানাবো, আমি জুমের লোগোটা নিয়ে নিই। মনে করেন জুমের লোগোটা এখানে দেখলাম, ঠিক আছে। এবার এখানে আমি কি করব, এই গেট আপটা আমি বানাবো। তো আমি একটা কাজ করি, আমি জাস্ট একটুখানি ই টানি, আগে এখান থেকে একটু ছেড়ে দিই জায়গা, এই জায়গার মধ্যে আমি কাজ করি। দুই পাশটা সেম ভাবে ছাড়লাম, হ্যাঁ, তাতে কি একটা অ্যালাইনমেন্টের মধ্যে থাকে। এই লোগোটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে রাখলাম লোগো, হ্যাঁ, গ্রিড দিলে কাজ করতে শুরু। এবার আপনি এখানে বাটন বানান, একটা বাটনটা কি বাটন দেখেন, জয়েন্ট মিটিং বলে একটা বাটন, হালকা রাউন্ড রেক্টেঙ্গুলার দিয়ে, অনেকটা এই টাইপের বাটন, তাই না? এর কালারটা হবে এই কালার, এটা ছোট করে দিই। বুঝা গেছে? এবার এটাকে আমি লিখলাম জয়েন মিটিং, জয়েন এ মিটিং, জয়েন এ মিটিং, এটাকে একটা সিম্পল একটা ফর্ম দিই। এম ডবল ই, বুঝতে পারছেন, জয়েন মিটিং কথাটা আমি দিলাম। এটা হবে এখান থেকে বোল্ড, বোল্ড বেশি বোল্ড হয়ে যাচ্ছে, দরকার নেই, থাকা বাদে এই এই ফন্টের এটাই বোল্ড মনে আছে। এই দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম, এইটারে কন্ট্রোল জিতে গ্রুপ করে রাখলাম জয়েন মিটিং। ঠিক আছে, এইটারে আরেকটা কপি করবো, দেখেন এইভাবে টান দিয়ে। আপনারা এইভাবে করেছেন, হ্যাঁ এইটাই করবেন, না হলে কিন্তু দুইটা বাটন দুই রকম হয়ে যাবে, আবার দুই একটা বাটন সাইজ মেলবে না। এবার কি করছে, এই বাটনটা দেখেন, এই বাটনটা সাইন ইন শুধু স্টক, তাহলে কি করছে, এখান থেকে এই ফিল্টারে বন্ধ করে দেন, এই যে ফিল্টারকে বন্ধ করে দেন, আর স্টক দিয়ে দেন একটা কালো কালার দিয়ে 1 পিক্সেল দেন, 1। তাও কালো কালার মেলা বেশি ডার্ক হয়ে যাচ্ছে, সো আপনি এখানে একটা কাজ করতে পারেন, ও গ্রেডিয়েন্ট না সরি, এই টাইপের হালকা ডার্ক একটা কালার, এই দেখেন হয়েছে না। আর জয়েন মিটিং এর জায়গায় এই কালারটাকে এই কালার, তাই তো, কালো কালার, আচ্ছা কালো কালার, এই কালো কালার, এই দেখেন সাইড নিয়ে গেছে, এটা লিখলেন এস আই জি এস আই ডিন, ঠিক আছে, একটু ফাঁকা দিয়ে দিই হালকা, এখানে যাও যেমন এরা ফাঁকা দিয়েছে, এই এটাকে পুরোপুরি মাঝখানে থাকে এই মিডিল। আর একটা কথা, জাস্ট নিচে রয়েছে ভার্সন, তাই তো, ভার্সন 5.8, আচ্ছা এই ভার্সন, এটাকে ধরেন দিলাম, এবার এই দুইটা সরাই দিলে দেখেন হয়ে গেল না জুমের স্ক্রিন।